Hey guys, welcome back to High Flyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটু অন্য ধরনের ভিডিও দেখব। আজকে আমরা ট্রাভেলিং ভিডিও দেখব, যেটা কিনা অনেক দিন আমরা করিনি। তবে আজকে অনেক দিন পর মানে একটু চেঞ্জ দরকার হয় মাঝে মধ্যে। যে চ্যানেল থেকে ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে টুরিস্ট রোড ট্র্যাক, এবং যে একটা মানে ভিডিওটার টাইটেল সেটা হচ্ছে সিকিম ও দার্জিলিং ভ্রমণ, মানে এটা সিরিজ। তারই একটা পার্ট হচ্ছে মিতালি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি ভ্রমণ অভিজ্ঞতা। তো ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যে ট্রেনটা রয়েছে মিতালি এক্সপ্রেস, সেটাতেই যে ভ্রমণ, সেই কাহিনীটাই আমরা আজকে দেখব। এবং সেটা খুব এক্সাইটেড আমি, কারণ ট্রেন জার্নি আমার ভীষণ ভালো লাগে। ট্রেন জার্নি যাদের যাদের পছন্দ, বিশেষ করে পাহাড় বা এই সমস্ত জায়গা দিয়ে গেলে তো অসাধারণ লাগে, বাকি তো এমনি ভালো লাগেই। তো যাই হোক, আজকের ভিডিওটা অন্য ধরনের হতে যাচ্ছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম। টুরিস্ট রোড ট্র্যাক চ্যানেলের সিকিম এবং দার্জিলিং ভ্রমণের নতুন সিরিজের ভিডিওতে আমি শামসকিবরিয়া আপনাদের সবাইকে জানাই স্বাগত। এবারের এই সিরিজে আপনাদের সাথে শেয়ার করব সদ্য চালু হওয়া মিতালি এক্সপ্রেস ট্রেনে করে শিলিগুড়ি যাওয়া এবং সিকিম ও দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা। এরই সাথে থাকা, খাওয়া, ঘোরাফেরা এবং সিকিম যেতে হলে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, এই সব কিছুর বিস্তারিত। এবারের ভ্রমণের ভিডিওকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি, তার মধ্যে এটি প্রথম পর্ব। এ পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে নতুন মিতালি এক্সপ্রেস ট্রেনে করে শিলিগুড়ি যাবার ভ্রমণ অভিজ্ঞতা। যেহেতু ট্রেনটি নতুন চালু হয়েছে, তাই আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে, বিশেষ করে যারা ঢাকা থেকে সরাসরি শিলিগুড়ি গিয়ে সিকিম এবং দার্জিলিং ভ্রমণ করতে চান। তাহলে চলুন এবার সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করা যাক। এখন আমি আছি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের সামনে। এখান থেকেই আজ রাতের মিতালি এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি নিউ জলপাইগুড়িতে। মূলত ঢাকা থেকে সরাসরি ইন্ডিয়া যাওয়ার ট্রেনগুলো এই ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকেই ছেড়ে যায়, এবং এখানেই বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন সম্পূর্ণ করে ট্রেনে উঠতে হয়। চলুন তাহলে স্টেশনের ভিতরে প্রবেশ করি। স্টেশনে ঢুকতেই রয়েছে ওয়েটিং লাউঞ্জ। ইমিগ্রেশন শুরু হবার অনেকটা সময় আগে আসলে এখানে বসে অপেক্ষা করতে পারবেন। আমাদের ট্রেন ছাড়তে এখনও প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় বাকি আছে, আর এর মাঝে ইমিগ্রেশন শুরু হয়েছে, তাই এখন যাচ্ছি ইমিগ্রেশন করতে। মাত্র 5 মিনিটেই ইমিগ্রেশন সম্পূর্ণ করে বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে বাই রোডে যেতে ইমিগ্রেশন করতে যে পরিমাণ ঝামেলা হয় আর যত সময় লাগে, তার তুলনায় এটি ঝামেলাবিহীন সুপারফাস্ট ইমিগ্রেশন সার্ভিস, যা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, চলুন এবার জেনে নিই এই রুটে ভ্রমণ করার ভিসা প্রসেসিংয়ের কিছু প্রয়োজনীয় তথ্য। মিতালি এক্সপ্রেস ট্রেনে করে যেতে চাইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় এন্ট্রি পোর্টে অবশ্যই বাইরেল নিউ জলপাইগুড়ি উল্লেখ করতে হবে। অলরেডি যাদের ভিসা নিয়ে আছে তাদেরকে বাইরেল নিউ জলপাইগুড়ি পোর্ট অ্যাড করে নিতে হবে। এডিশনাল পোর্ট অ্যাড করতে হলে প্রথমেই আপনাকে আইভেকের ওয়েবসাইট থেকে এডিশনাল অ্যাড পোর্ট ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি ফিল আপ করে পাসপোর্ট এবং ভিসার ফটোকপি, এক কপি ছবি সহ পাসপোর্ট নিয়ে আইভেকে 300 টাকা ফি দিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে এডিশনাল পোর্ট অ্যাড করে পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে। ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কলকাতা ভ্রমণ সিরিজের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ভিডিওর লিঙ্কটি আই বাটনে দেওয়া আছে, প্রয়োজনে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিসা এবং এডিশনাল পোর্ট সম্বন্ধে জানলাম, চলুন এবার ট্রেনের ভিতরটা দেখি এবং জেনে নিই এই ট্রেনের সময়সূচি এবং ভাড়াসহ বিস্তারিত। ঢাকা টু নিউ জলপাইগুড়ি সদ্য চালু হওয়া এই মিতালি এক্সপ্রেস ট্রেনটি সম্পূর্ণ শীতে তাপ নিয়ন্ত্রিত। ট্রেনটিতে মোট 3 ক্যাটাগরির সিটিং ব্যবস্থা রয়েছে। ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে সরাসরি এই ট্রেনটি যায় নিউ জলপাইগুড়িতে, আর এর ফলে বাংলাদেশ থেকে সিকিম এবং দার্জিলিং ভ্রমণটাকে অনেক সহজ করে দিয়েছে এই মিতালি এক্সপ্রেস ট্রেন। মিতালি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সোম ও বৃহস্পতিবার রাত 9টা 50 মিনিটে ছেড়ে যায় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে, আর নিউ জলপাইগুড়ি থেকে রবি ও বুধবার সকাল 11টা 45 মিনিটে সেরে আসে ঢাকার উদ্দেশ্যে। প্রথমে আমরা আসলাম এসি চেয়ার কম্পার্টমেন্টে। এসি চেয়ার কম্পার্টমেন্টগুলোতে সিটিংস পজিশন 3:2, অর্থাৎ এক পাশে 3টি এবং অপর পাশে 2টি করে চেয়ার রয়েছে, আর এই চেয়ারগুলোতে বসে কমফোর্টেবলভাবে লং জার্নি করবার ব্যবস্থা রয়েছে।
সিটের উপরের দিকে দুপাশে রয়েছে সুবিশাল লাগেজ চেম্বার এবং ওভারহেড কনসোলে রয়েছে রিডিং লাইট। ভ্যাট এবং ট্রাভেল ট্যাক্স সহ এই সিটগুলোর জনপ্রতি ভাড়া 2,780 টাকা। চলুন এবার এসি বাথ কম্পার্টমেন্টটি ঘুরে দেখি। ট্রেনটিতে দু ধরনের এসি বাথ রয়েছে, একটি চারজনের জন্য এবং একটি দুজনের জন্য। এই বাথটি চারজনের জন্য, এখানে উপরে এবং নিচে দুপাশেই বেড রয়েছে। তবে ট্রেনটি যখন নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসে তখন আর এটি এসি বাথ থাকে না, তখন এটি হয় এসি সিট। আর এসি সিটগুলোতে একপাশে তিনজন করে দুপাশে ছজন বসে। এসি বাথে ভ্যাট এবং ট্রাভেল ট্যাক্স সহ জনপ্রতি ভাড়া 5,055 টাকা এবং এসি সিটে জনপ্রতি ভাড়া 3,420 টাকা। এটি দুজনের বাথ, যাবার সময় দুজন এবং আসার সময় তিনজন যাত্রী বসতে পারে। কাপলের জন্য বেস্ট। বিশাল বড় এই ট্রেনটিতে প্রায় অর্ধেকই এসি বাথ আর অর্ধেক চেয়ার সিট। অন্যান্য ট্রেনগুলোর মতো এই ট্রেনটিতেও রয়েছে ক্যান্টিনের ব্যবস্থা। ক্যান্টিনটিতে রাতের খাবার সহ চিকেন ফ্রাই, চিকেন কাটলেট এবং চা কফি পাওয়া যায়। এই ট্রেনটিতে গোসল করবার জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এটি গোসলের জন্য আলাদা ওয়াশরুম। ট্রেনটিতে হাই কমোড এবং লো কমোডের আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। ট্রেনটিতে আরও রয়েছে ডাস্টবিন এবং ফায়ার সেফটির ব্যবস্থা। মিতাল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আগেই টিকিট সংগ্রহ করে নিতে হবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের মৈত্রী এক্সপ্রেসের কাউন্টার থেকে এই মিতাল এক্সপ্রেস ট্রেনেরও টিকিট সংগ্রহ করতে হয়। টিকিট সংগ্রহের সময় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটি মিতাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা। ট্রেন ছাড়বার সময় প্রায় হয়ে এসেছে আর যাত্রীরাও উঠতে শুরু করেছে। চলুন আমরাও ট্রেনে উঠে পড়ি। আজ আমি এই কম্পার্টমেন্টে করেই ভ্রমণ করতে যাচ্ছি। ট্রেনটিতে যাত্রী সংখ্যা কম থাকার কারণে যে যার মতো পছন্দের সিটে বসতে পারছে। অবশ্য যখন যাত্রী সংখ্যা বেড়ে যাবে তখন যার যার সিটেই বসতে হবে। রাত 10টায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছাতে প্রায় 10 ঘন্টার মতো সময় লাগবে। রেলপথে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব 357 কিলোমিটার। মিতালি এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতু হয়ে চিলাহাটি দিয়ে ইন্ডিয়ার হলদিবাড়িতে প্রবেশ করবে। দীর্ঘ অনেক বছর বন্ধ থাকার পর এই রুটটি পুনরায় চালু হয়েছে। এখান থেকে ট্রেনটা ছাড়ে মোটামুটি 9:50 থেকে 10টার মধ্যে। 9:50 এটা শিলিগুড়িতে, মানে এনজিপিতে কয়টায় পৌঁছায়? এর মধ্যে কোথায়, মানে কোনো স্টপেজ নাই? কিন্তু এর আগে আমরা যেটা দেখেছিলাম চিলাহাটিতে মনে হয় দাঁড়ায় বা দুই পাশে চিলাহাটিতে শুধুমাত্র আমাদের গাড়িটা চেকিং করার জন্য। আচ্ছা, তখন কি যাত্রীর নামে নাকি কোনো নাম আছে? মানে এটাতে জাস্ট এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে দেন একদম ওই পারে গিয়ে আবার থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। এই ট্রেনটিতে কোনো কমপ্লিমেন্টারি খাবারের ব্যবস্থা নেই। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই যার যার মতো অর্ডার করে রাতের খাবার সেরে নিতে পারেন। আমি নিয়েছি চিকেন ফ্রাই এবং চিকেন কাটলেট। পানি সহ আমার এই খাবারের মূল্য 150 টাকা। যাই হোক, এবার খাওয়া দাওয়া সেরে নিই। ইতিমধ্যেই আমরা এসে পড়েছি যমুনা সেতুতে। যাত্রীদের ঘুমানোর সুবিধার্থে যমুনা সেতু পার হবার পর কেবিনের লাইট অফ করে দিয়েছে। আগামীকাল অনেক জার্নি করতে হবে, তাই এবার আমিও একটু ঘুমানোর চেষ্টা করি।
ঘুম ভাঙার পর দেখি চারপাশেই ভোরের আলো ফুটেছে এবং বাহিরে বৃষ্টি হচ্ছে। এখন ভোর 5:15 আর আমরা আছি নাটোরের কাছাকাছি। সিঙ্গেল লাইন হবার কারণে বিভিন্ন জায়গায় ক্রসিং থাকায় এ পর্যন্ত আসতে আমাদের সময় কিছুটা বেশি লাগলো। মনে হচ্ছে নিউ জলপাইগুড়িতে পৌঁছতে আজ আমাদের সময় কিছুটা বেশি লাগবে। যাই হোক, এবারের এই সিকিম দার্জিলিং ট্যুরে আমি ট্রেনে করে একাই যাচ্ছি, আর জাহিদ ভাই সহ বাকি ট্যুরমেটরা যাচ্ছে বাই রোডে চ্যাংরাবান্ধা হয়ে। তাদের সাথে শিলিগুড়িতে আমার দেখা হবে, সেখান থেকে একসাথে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা হব। যাই হোক, চলুন এবার কফির সাথে ভ্রমণটা উপভোগ করি। সকাল 7:51 আমরা এসে পৌঁছালাম চিলাহাটিতে। এখানে বাংলাদেশি ক্যান্টিন স্টাফরা ট্রেন থেকে নেমে যাচ্ছে। ক্যান্টিন স্টাফরা নামার পর 8:07 আমাদের ট্রেনটি চলতে শুরু করলো বর্ডারের দিকে। এখান থেকে বর্ডারের দূরত্ব বেশ কয়েক কিলোমিটার, আর যেতে সময় লাগবে 10 মিনিটের মতো। অবশেষে আমরা এসে পড়েছি ইন্ডিয়ার বর্ডারের গেটের সামনে। এখানেও কয়েক মিনিটের জন্য ট্রেনটি দাঁড়িয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ থেকে আমাদের ট্রেনটি প্রবেশ করবে ইন্ডিয়াতে। এইমাত্র আমরা প্রবেশ করলাম ইন্ডিয়াতে। সম্পূর্ণ ট্রেন ইন্ডিয়াতে প্রবেশ করার পর আবারও দাঁড়ালো সিকিউরিটি চেকের জন্য। এখানে ডগ স্কোয়াড দিয়ে চেক করা হচ্ছে। সবশেষে আমাদের ট্রেন চলতে শুরু করলো হলদিবাড়ির দিকে। এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো হলদিবাড়ি স্টেশনে, আর এখান থেকে ইঞ্জিন পাল্টে ট্রেন চলতে শুরু করবে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ইঞ্জিন পাল্টে এবং ক্যান্টিন স্টাফদেরকে নিয়ে আমাদের ট্রেন চলতে শুরু করলো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আশা করছি আর 1 ঘন্টার মধ্যেই আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছাতে পারব। ট্রেন সার্ভার কিছুক্ষণ পর ক্যান্টিন থেকে নাস্তার অর্ডার নিতে এসেছে। যেহেতু আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নামতে পারবো, তাই এদিকে এখন শুধু কেক, বিস্কিট এবং কফি পাওয়া যায়। আমি নিলাম বিস্কিট এবং কফি। চলুন আবারও কফির সাথে ভ্রমণটা উপভোগ করি।
10:15 আমরা এসে পড়েছি ওয়েস্ট বেঙ্গলের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে নিউ জলপাইগুড়িতে আসতে আজ আমাদের 12:15 সময় লেগেছে। হয়তো সময় একটু বেশি লাগলো, ওভারঅল জার্নিটি ভালো ছিল। যাই হোক, চলুন এবার ট্রেন থেকে নেমে পড়ি। ট্রেন থেকে নামলাম, এবার এখানেই ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন সম্পূর্ণ করতে হবে। সত্যি বলতে ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে আসতে আজ সময় কিছুটা বেশি লাগলেও এই মিতালি এক্সপ্রেস ট্রেনের জার্নিটা বেশ আরামদায়ক ছিল। বাংলাদেশে আমাদের ইমিগ্রেশন হয়েছিল ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে, আর ইন্ডিয়াতে আমাদের ইমিগ্রেশন হবে এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। তো এখন যাচ্ছি ইন্ডিয়ার ইমিগ্রেশন সম্পূর্ণ করতে। ইন্ডিয়ান ইমিগ্রেশন সম্পূর্ণ করে বেরিয়ে পড়লাম, আর এই ইমিগ্রেশন সম্পূর্ণ করতে আমাদের প্রায় 45 মিনিট সময় লেগেছে। আর এরই সাথে সিকিম দার্জিলিং ভ্রমণ সিরিজের প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব শিলিগুড়ি থেকে আমাদের সিকিম গ্যাংটক যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যেটা নিউ জলপাইগুড়ি স্টেশনে যে ট্রেনটা চলছে মিতালি এক্সপ্রেস, মনে হয় নতুন শুরু হয়েছে যেখানে এটা যেখানে বলা হলো। আর ইচ্ছে ছিল যে পুরো জার্নিটা দেখব, তবে খুব বেশি আমার মনে হলো না বাংলাদেশের পার্টটুকু দেখানো হলো, কারণ আমি সিকিম গিয়েছি সুতরাং ওই পার্টটা আমি জানি মোটামুটি। তো আমার দেখার ইচ্ছে ছিল যে বাংলাদেশ থেকে ঢাকা থেকে ইন্ডিয়ায় যে আসার যে ইয়েটা দৃশ্যগুলো সেইগুলোই দেখার ইচ্ছে ছিল, কিন্তু এখানে একটু কমই দেখতে পেলাম। এবং যে সার্ভ যে ট্রেনের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো আরও বেশি করে দেখানো যেত, যদিও প্রথম ভিডিও আমার মনে হয় এই সিরিজের, সেই জন্যই একটু কম কম হয়েছে এবং আস্তে আস্তে আমরা সেটা বেশি দেখতে পাবো। যদিও ভালো লেগেছে, যেটুকু দেখেছি ভালো লেগেছে। চারিদিকে পুরো সবুজ এবং লেট একটা ব্যাপার থেকেই থাকে, সাধারণত রাত্রিবেলার ট্রেন থাকে, একটু প্রবলেম হয়তো হয়েছে। বাকি ইমিগ্রেশন বা এই ধরনের ঝামেলাগুলো আমি সঠিক বলতে পারবো, কারণ আমি কোনোদিন যাইনি। তো এখানে যেটা বলা হলো যে বাই রোড গেলে একটু প্রবলেম হয়, একটু দেরি হয়, কিন্তু এখানে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো সুতরাং ওই সমস্ত ঝামেলা ঝক্কি ছাড়িয়ে আমার মনে হয় যদি মানে ঝামেলা না থাকে, যদি একটু দেরিও হয়, আমার আমি আমি অন্তত সেইটা প্রেফার করব যে ঝামেলা না থেকে যদি একটু দেরি হয় অসুবিধা নেই। তো সেই জায়গাটা এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকলো এবং যে বর্ডার যেখানে যেখান দিয়ে ঢুকলো খুব ভালো লাগলো ওই জায়গাটা, দুই পাশেই স্টেশন রয়েছে। আর বাকি খুব সুন্দর করে ডিটেলস মানে দেওয়া হয়েছে কীভাবে ইমিগ্রেশন হচ্ছে, কীভাবে টিকিট কাটা যাবে, কখন টিকিট কাটা যাবে, কোথা থেকে টিকিট কাটা যাবে, এই জিনিসগুলো কিন্তু একটা ভ্রমণ ভিডিওয়ে ভীষণ জরুরি, কারণ এই ভিডিওগুলো দেখেই কিন্তু মানুষ হয়তো বা কোনো প্ল্যান করে যে এইভাবে এইভাবে যাব বা কী করলে কী হতে পারে। তো এই সমস্ত ভিডিওগুলো একটা অভিজ্ঞতা তৈরি করে দেয়, মানে আগে থেকে একটা কনসেপ্ট তৈরি করে দেয় যে এইভাবে এইভাবে গেলে আমরা সঠিকভাবে পৌঁছবো বা এই সমস্ত জায়গায় যেতে হবে, এই সময়ে যেতে হবে টিকিটটা কাটতে। তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। তো যাই হোক, পুরো বিষয়টা ভীষণ ভালো ছিল, মানে দেখার মতো জিনিস ছিল। আর আরও ভালো লাগলো যে উপস্থাপনাটা দারুণ ছিল। যদি আমরা একটু মানে ভাইকে আরও সামনাসামনি কথা বলতে দেখতাম, মানে ক্যামেরার সামনে, তাহলে আরও বেশি ভালো লাগতো, মজা লাগতো। যে ট্রাভেলিং ভিডিওগুলো আমার মনে হয় একটু নিজেকে শো করে আর কি দেখাবে, সব কিছুই দেখাবে, কিন্তু তার এক্সপ্রেশন যেটা দেখবো যে তার কতটা আনন্দ হচ্ছে বা তার চোখে মুখে কী অভিব্যক্তি রয়েছে, সেই জিনিসগুলো দেখলে আরও বেশি ভালো লাগে এবং বোঝাতেও সহজ হয়। আমার মনে হয় যে কোনো একটা জিনিসের সৌন্দর্য যদি বোঝাতে হয়, শুধু মুখ দিয়ে বলে কতটুকু বোঝানো যায়, সাথে সাথে নিজের এক্সপ্রেশনটা দিয়েও বোঝানো যায়। তো যাই হোক, আমরা হয়তো বা দেখবো বা এর আগে ভিডিওতে রয়েছে এবং যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে। এবং আরও আরও যে সমস্ত পর্বগুলো আসছে সেগুলো অবশ্যই দেখবো, আমি নিজে তো দেখবই আর সাথে সাথে তোমরাও দেখবে। আর যদি তোমাদের এইখানে এই এই পর্ব থেকে কোনো ভিডিও মানে এই সিরিজ থেকে কোনো পর্ব
ভালো লেগে থাকে তাহলে আমাকে লিঙ্কটা শেয়ার করো, আমরা অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।